আমাদের মুখ্যত যে দাবি ছিল যে এই বাজকুল মঙ্গলামড় এবং বাজকুল বলাপুকুর এই রাজ্য সড়কে অবৈধ 70টি অটো, তাদের কোনো পারমিট নেই, তারা যাত্রী পরিবহন করছে ত্রুটিপূর্ণভাবে, যা আমাদের সাধারণ মানুষ বা সাধারণ প্যাসেঞ্জারদের অনেক দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ইভিন আমাদের যে অবৈধ যে বৈধ যে টেকার, সেই বৈধ টেকারের ব্যবসা দীর্ঘদিন ধরে নষ্ট হচ্ছে, যা আমরা জেলা শাসককে ইতিমধ্যে বহুবার জানিয়েছি। এবং ইতিমধ্যে আমাদের 20টি টেকারের পারমিট নষ্ট হয়ে গেছে, যা সরকারি ট্যাক্স ইন্স্যুরেন্স বিজনেসের টাকা মেটাতে পারছে না। আমাদের এই মুহূর্তে দাবি যে এই অবৈধ যে অটোগুলি চলছে ঝুঁকিপূর্ণভাবে, এদেরকে বন্ধ করা হোক। ওসি সাহেব আমাদের বড় মেজবাবু দায়িত্ব নিয়েছেন যে উনি দেখবেন এবং যাতে করে এই অবৈধ জিনিসগুলি বন্ধ হয়, হ্যাঁ, উনি দ্রুত কার্যকরী করার চেষ্টা করবেন। কোন রুটে চলছে এই গাড়িগুলো? বাজকুল এবং মঙ্গলামড়ো এই রুটে, এই 30 কিলোমিটার রাস্তাতেই, এবং বাজকুল গোয়ালাপুকুর 20 কিলোমিটার রাস্তাতে, এই রাজ্য সড়কের উপরেই চলছে। কতগুলো গাড়ি চলছে এই অটো? 70টা, কমপক্ষে 70টা। আপনাদের দাবি যাতে সেগুলো বন্ধ করা হয় নাকি? আমাদের দাবি যাতে করে প্রশাসনিকভাবে অবৈধ গাড়িগুলো যদি বন্ধ করা হয়, এটাই আমাদের দাবি। আপনার নাম? আমার নাম মতিলাল মাই। কোন পদে? আমি টেকার অ্যাসোসিয়েশনের সম্পাদক আছি। অবৈধভাবে আপনারা গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে, আমাদের নম্বরে মেরে দেখে নেবেন যে আমাদের সেটা মানে নম্বরে মেরে দিলে বুঝতে হবে, আমরা ট্যাক্স দিচ্ছি কি ইন্স্যুরেন্স দিচ্ছি কিনা। আজকে আমাদের নম্বরে মেরে দিলে, সব গাড়ি তো নম্বরে মেরে দিলে বেরিয়ে যাবে, ট্যাক্স দিচ্ছি কি ইন্স্যুরেন্স দিচ্ছি ওটা সব বেরিয়ে যাবে। আমরা সব আপনাদেরও যাই আছে, আমাদেরও তাই সেমই জিনিস আছে, হয়তো ওনাদের একটু বেশি আমাদের একটু কম, কিন্তু এইটাই আর কিছু। আপনার নাম? আমার নাম নিত্যন মালি। নিত্যন মালি অটো অটো চালু? হ্যাঁ, আমি অটো চালু। ঠিক আছে, এবার আমাদের সাথে যেটা গণ্ডগোল, আমাদের একটাই মেন সমস্যা হচ্ছে ওদের, ওরা আমাদের গাড়ি চালাতে দেবে না। এবার আমরা ট্যাক্স দিচ্ছি, ইন্স্যুরেন্স ভরছি, ড্রাইভিং লাইসেন্স আছে, এমনকি শুধু পারমিটটা ওরা এ করে দিয়েছে, মানে আটকে দিয়েছে হাইকোর্টটা করে, ঠিক আছে, সেইটাই। এবার ওরা চাইছে যে আমরা চালাবো না। এবার আমরা যদি না গাড়ি চালাবো দাদা, আমরা গরিব মানুষ, আমরা কোথা থেকে আমরা কী করবো? আমাদের তো ছেলেপুলে মানুষ, মানে ফ্যামিলি তো আছে আমাদের বাড়িতে, আর ওরা কী খাবে? আপনারা যদি এভাবে বলেন গাড়ি চালাতে দেবে না, তাহলে আমরা কোথায় যাবো? তাহলে পারমিট নিয়েই গাড়ি চালাচ্ছেন আপনারা? পারমিটটা ওনারা আটকে দিয়েছে আমাদের উপরে হাইকোর্টের কার নাম্বারে। কারা আটকে? টেকারওয়ালা নয়, ওটা হচ্ছে আপনারা। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি কিছু একটা মিউচুয়ালি আসতে, আমরাও করে খাচ্ছি, ওরাও করে খাক, এইটাই চাই বাস। শান্তিভাবে আমরা যেভাবে করে খাচ্ছি, এইভাবে শান্তি বজায় রেখে আমরা এইভাবে চালাতে চাই, ঝুট ঝামেলা গণ্ডগোল দিকটা আমরা চাই। আপনার নাম? প্রসেনজিৎ দেবনাথ। সিআই ট্যুর পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে ট্রেকার ইউনিয়ন ভগবানপুর ইউনিট
তারা আমাদের ভগবানপুর ওসির কাছে 10টি দাবির ভিত্তিতে এই ডেপুটেশন আজকে সংগঠিত করে। তার মুখ্য দাবি ছিল যে আমাদের বাজবুল থেকে মংলামড়ক এই রুটে প্রায় 70টি অটো কোনো পারমিট ছাড়াই ভুয়ো রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে যাতায়াত করে, প্যাসেঞ্জার বহন করে। ফলে এখানে যে সমস্ত ট্রেকার পারমিট নিয়ে রাস্তায় তারা ব্যবসা করে, সেই ট্রেকার মালিক এবং কর্মচারী তাদের পেটের ভাত কেড়ে নিয়েছে। এরকম কিছু অটো চালক, তার বিরুদ্ধে মুখ্যত আজকে এই ডেপুটেশন ছিল এবং সেই ডেপুটেশনে আমরা সমূহ তথ্য পুলিশ প্রশাসনকে দিয়েছি। অন্যত্র আমাদের দেওয়া হয়েছে, আরটিওর কাছে দেওয়া হয়েছে, আরটিএ কন্ট্যাক্টের কাছে দেওয়া হয়েছে, বড়বাবুর কাছে আমরা আজকে নির্দিষ্টভাবে এই অভিযোগটা রেখেছি। তাহলে আগামী দিনে কি পদক্ষেপ নিচ্ছেন? যদি আগামী দিনে আমাদের যা প্রস্তাব ছিল, আমাদের থানা প্রশাসন আমাদের প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করেছেন, তারা এই সমস্ত পারমিটবিহীন অবৈধ যে সমস্ত অটো এই রাস্তায় চলাচল করে তাদেরকে ডাকবেন, ভেরিফিকেশন করার চেষ্টা করবেন কাগজপত্র আছে কি না, যদি না থাকে তাহলে তাদের এই এইভাবে যাতায়াত বন্ধ করার দায়িত্ব তারা গ্রহণ করেছেন। আপনার নাম? আমার নাম মধুসূদন গুছাই। কোন পদে আছেন? হ্যাঁ, কোন পদে আছেন? আমি এখানকার ভগবানপুর এক ব্লক এলাকার গণ আন্দোলনের নেতৃত্ব। বাধা দেওয়ার চেষ্টা করেছিল, আমরা সেদিন সিআইটিউ কে নিয়ে ট্রেকার মালিক কর্মচারীদের পাশে দাঁড়িয়েছিলাম। আমরা বলেছিলাম বাস চলবে, যাদের পারমিট আছে তারা বাস চালাবে, আর যাদের পারমিট আছে যে ট্রেকার মালিকদের তারা ট্রেকার চালাবে। কোনো বাস মালিকের সাধ্য নেই এদের রুজি রোজগার বন্ধ করতে পারে। সেদিনই একটা লড়াই হয়ে গেছে, সেই লড়াইয়ে আপনারা জিতেছেন। ফলে আপনারা আজকেও পর্যন্ত সেই লড়াইয়ের ফসল এখনো পর্যন্ত আপনারা পাচ্ছেন, এটা একটা বিষয় ছিল। আরটিও থেকে এখানে চেকিংয়ে আসে, চেকিংয়ে আসার পর দেখা যায় ট্রেকার মালিকদের কাগজ দেখা হয়, তাদের কোনো সাধারণ একটা কোনো ত্রুটি থাকলে তাদেরকে বড় টাকার ফাইন দেওয়া হয়, তাদেরকে মামলা দেওয়া হয়, আর সামনে বা পেছনে অটো চলছে যার কোনো কাগজ নেই, ভুয়ো রেজিস্ট্রেশন নাম্বার। আমরা 70টা অটোর অনেকগুলোর রেজিস্ট্রেশন নাম্বার এখানে জমা দিয়েছি। ইতিমধ্যে হাইকোর্টে আমাদের জেলার জেলা শাসক হাইকোর্টে নতজানু হয়ে স্বীকার করে এসছে এই যে রেজিস্ট্রেশন গুলো আছে, এই রেজিস্ট্রেশন গুলোর অধিকাংশ ভুয়ো, অন্য গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। আর যে কয়েকজনের আছে তারা এই রুটের না, তারা কেউ দারুয়া থেকে পোস্টাবিস কন্টাই তার রেজিস্ট্রেশন নাম্বার লাগিয়ে রেখেছে এই সমস্ত গাড়িতে। যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, বৈধ কাগজ নেই, পারমিট নেই, তারা যাতে এই রাস্তায় চলাচল করতে না পারে থানা প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে। তোমার গাড়ি এর পিছনে যেন ফটো তুলবে নাকি? ভালো করে কিছু দিন তুলছি না।